নমস্কার আমি কৌশিক রায় আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার তিনটি রাশির লটের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও দিই এবং প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি বলি দেখুন কারো কারো সঙ্গে মিলে আবার কারো কারোর সঙ্গে মিলে না আমি বারবার বলি যে একশো জন যে দেখছেন একশো জনের সাথে মিলবে এমন না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মানুষের কিন্তু হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মানুষের মিলবে কম হোক ছোট অর্থ হোক বড় অর্থ হোক এই অর্থপ্রাপ্তি কিন্তু হবে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে সেই যোগটা থাকা কিন্তু দরকার দেখুন সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে প্রত্যেকের কি অর্থপ্রাপ্তি হবে এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে যদি আপনাদের জন্মকুণ্ডুলিতে বড় কোনো দোষ না থাকে দেখা যাচ্ছে আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু ড্যামেজ রয়েছে তাহলে অর্থপ্রাপ্তি হবে কি করে এর জন্য গ্রহের প্রতিকারগুলো করুন এবং যারা প্রচুর টিকিট কাটছে না টিকিট কাটাটা নেশার মতন হয়ে গেছে যে কৌশিকদা আমার অর্থপ্রাপ্তি কবে হবে তাদের ক্ষেত্রে আমি একটা উদ্দেশ্যে কথা বলছি আপনাদের হাত জোর করে আপনারা আগে জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কোন সময়ে আছে দেখুন অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ হচ্ছে রাহু এই রাহু গ্রহর বলবত্তা যদি বৃদ্ধি করানো যায় কিনা নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি যারা ভিডিওগুলো শুনছেন প্রতিদিন আপনারা দেখছেন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ রাশির নাম শুনে বেরিয়ে গেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তির উপর আমি প্রচুর প্রচুর প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিই এবং অনেকের ক্ষেত্রে এই টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়ে অনেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হয়েছে কিন্তু প্রত্যেকের হয়েছে আমি বলব না কারো না কারো সঙ্গে মিলছে কোনো না কোনো দিন যাদের মিলছে না তাদের ক্ষেত্রে মিলব কিন্তু সেদিন আপনারা প্রচুর অর্থ হয়তো নষ্ট করে ফেলেছেন তাই আগে জেনে নিন আপনাদের ফরচুনার নাম্বার কোনটা রয়েছে আপনাদের ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম আগামীকালের জন্য প্রথম যে রাশির কথা আমি বলবো নাম্বার ওয়ান যে রাশি সে রাশির নাম আপনার রাশি ধনু রাশির আপনাদের টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে থার্টি ফাইভ হচ্ছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আমি দিই কি না খুব আমি কিন্তু রিসার্চ করে এই সময়গুলো কিন্তু বার করি তাই সময়টাকে আপনারা অবশ্যই মিস করবেন না সময়টার উপর বিশেষভাবে আপনারা একটু হলো নজর দিন এবং পাশাপাশি আপনারা জন্ম ছক দেখান এবং প্রতিকার প্রতিবিধান করুন আমি শুধু লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা বলছি না আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে ট্রেডিং থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মকর রাশির ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের যে শুভ সময় আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে নটা বারো মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ মকর রাশি এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের থার্টি এইট কর্কট রাশি আপনাদের যে সময় যেটা দেখা যাচ্ছে দুপুর বারোটা চার মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির যে আমি কথা বললাম এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি দেখুন যারা ভিডিওটি শুনছেন হয়তো আপনার রাশির নাম রয়েছে তার বলে আপনারা লটারিতে ইনভেসেন করবেন না কারণ এই ভিডিওটা আপনাদেরকে আমি অ্যালার্ট করি আপনাদের কাছে আমি বারবার বলি না কিছুটা আমি সময় চেয়ে নিই আপনাদের কাছ থেকে মূল্যবান সময়টা আমি নিই এবং আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি শুধুমাত্র লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এমন না যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে যাদের অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন কারণ এই অর্থপ্রাপ্তির উপর আমি আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে চলেছি নিয়মিত আমার এই প্রোগ্রাম এবং আপনারা অবশ্যই একটি অনুরোধ করি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন মোটো কাটবেন না কাটলে হয়তো রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটাতে ঘটছে না যে কৌশিক দেখ আমার তো অর্থপ্রাপ্তি হলো না দেখুন প্রত্যেকের ক্ষেত্রেই যে হবে আমি বারবার বলছি এটা কিন্তু দাবি না আপনার জন্ম ছকে যদি বড় কোনো দোষ না থাকে সেই তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে তার জন্য আপনারা অবশ্যই জন্ম ছককে সংস্কার করান এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রত্যেকে জয় শুনি মহারাজের জয় জয় শুনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ